গ্রামার আর রাইটিং নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে, কিভাবে গ্রামার করবে কিছুই বুঝতে পারছো না, যা পড়ছো সবই ভুলে যাচ্ছ। সমস্যা হচ্ছে যে তুমি গ্রামারে কিছুই পারছো না। প্রথমত আমাদের এই বাঙালি কমিউনিটির মধ্যে একটা মেন্টালিটি সবচেয়ে বড় আছে, যে যেটা আমরা পারি না সেটাকে সাইডে রেখে দিই, যে এইটা আমি পারছি না, এটা থাক, এটা আর করবো না। প্রত্যেককে বলবো যে এই গ্রামার পারতে গেলে বা রাইটিং পারতে গেলে তোমার একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। তো কোন স্ট্র্যাটেজি মেনটেন করে তোমরা পড়বে, তোমরা প্রত্যেকে জানো যে অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস তোমাকে পড়তে হবে। প্রথমত আমি বলবো যে তোমাদের যাদের আর্টিকেল প্রেপোজিশন থাকে, তাই তো, ক্লাস 9 বলো, 10 বলো, 11, 12 প্রত্যেকটা ক্লাসে আর্টিকেল প্রেপোজিশন থাকে। 11, 12 থাকে হচ্ছে টেক্সচুয়াল, আর তো আর 9, 10 থাকে হচ্ছে আর্টিকেল প্রেপোজিশন হচ্ছে নর্মাল থাকে, সেটা টেক্সচুয়ালও কিন্তু থাকতে পারে 9, 10। তোমরা কি করবে, তোমরা তোমাদের কাজটা হচ্ছে প্রথমত তোমরা একটা আলাদা খাতা করে নেবে। খাতা করে নিয়ে প্রত্যেকটা তোমাদের যারা যেখানে পড়ছো, আমি বলবো প্রত্যেকটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আলাদা আলাদা শেপ পাবে, সেই শেপ গুলোকে তোমরা নিজেরা প্রত্যেক দিনের তরফে তোমাকে সলভ করতে হবে প্রত্যেকটা দিন। আমি বলবো যারা গ্রামার দুর্বল, যারা গ্রামার পাচ্ছ না, তারা প্রতিদিন 15 মিনিট সময় তোমরা এই গ্রামারের পেছনে দাও। প্রথমত আর্টিকেল এবং প্রেপোজিশনের রুলস গুলোকে একটা আলাদা খাতা তৈরি করে সেই খাতাতে ভালো করে লেখো, এবং সেই রুলস গুলোকে বেশ কিছু উদাহরণ গুলো লেখো। প্রতিদিন তুমি এই আর্টিকেল প্রেপোজিশন করার সময় ওই রুলস গুলোকে একবার চোখ বুলিয়ে নেবে। রুলস গুলো চোখ বোলানো হয়ে গেলে সেই অ্যাকর্ডিং তুমি একটা করে প্র্যাকটিস নাও, নিয়ে সেটাকে প্র্যাকটিস করে ফেলো। আর্টিকেল প্রেপোজিশন রোজ করবে, দেখো তোমার প্র্যাকটিস বই আছে, সেই প্র্যাকটিস বইটা থেকে জাস্ট তুমি কি করবে, তোমার প্র্যাকটিস বই আছে, প্র্যাকটিস বই তুমি রুল দিয়ে উত্তরটা প্র্যাকটিস বইয়ে করো, টাইম সেভ হবে তোমার, এবং করার আগে তুমি রুলস গুলোকে একবার জাস্ট চোখ বুলিয়ে নাও, ওকে? তারপর তোমার উত্তরটা তুমি মিলিয়ে নাও তোমার টিচারদের দিয়ে, বা যদি তোমার প্র্যাকটিস বই উত্তর করা থাকে তুমি সেখান থেকে দেখে নিতে পারো, বা তোমাদের নোটস বই বা রেফারেন্স বইও কিন্তু থাকে। এরপরে তারপর তোমাদের আরো তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়েও শূন্যস্থান পূরণ থাকে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বেশ কতগুলো রুলস শিখিয়েছি, 12টা রুলস তোমাদের বলেছি, তোমরা সেই ভিডিওটা দেখো, দেখার পরে ভালো করে বুঝে নাও, বুঝে নিয়ে কি ধরনের পরীক্ষায় থাকছে আগে তোমরা সালের প্রশ্নগুলোকে সলভ করো, সলভ করার পরে ওই নিয়মগুলোকে প্রতিদিন দেখবে। এরপরে তুমি হয়তো ভার্বের দিয়ে শূন্যস্থান পূরণ করছো, কি নিয়মগুলো বলেছিলাম সেই নিয়মের উপর বেশ করে তুমি প্র্যাকটিসটা করে ফেলো। এবার প্র্যাকটিসটা যখন করবে, প্রতিদিন প্র্যাকটিস যখন করবে, তখন তোমার এই ভার্বের রুলস গুলো নিজের মধ্যে আয়ত্তে চলে আসবে। এছাড়াও তোমাদের অন্যান্য যে সমস্ত গ্রামার গুলো আছে, ভয়েস, ন্যারেশন, জয়নিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যা বলো না কেন, প্রত্যেকটা জিনিসই বলবো, একটা খাতা তোমার আলাদা তৈরি হয়ে আছে, যে তোমার টিউশনের খাতা তুমি তৈরি করে রেখেছো, টিউশনের খাতা বাদে তুমি নিজের জন্য সেলফ স্টাডির জন্য একটা খাতা তৈরি করবে। সেই খাতাতে তুমি কি করবে, তুমি ওই ধরো ন্যারেশন চেঞ্জের রুলস পড়ছো, ধরো এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়, সেই নিয়মটা তুমি একবার চোখ বুলিয়ে দেখে নাও। দেখে নেওয়ার পরে তুমি কি করবে, তুমি ওই গ্রামার, ওই রিলেটেড গ্রামার গুলো তোমার প্র্যাকটিস বই থেকে প্রতিদিন, আমি বলবো প্রতিদিন তোমার 4-5টা করে সলভ করবে, প্রত্যেকটা দিন করবে। দেখো যে কোনো গ্রামার করার জন্য তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করে আসতে হবে, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নেই। আমরা প্রত্যেকে জানি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তাহলে প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। এবার তোমাদের বলবো যে আমি এতগুলো গ্রামারের টপিক কি একদিনে 15 মিনিটে করতে পারবো, ডেফিনেটলি তোমরা করতে পারবে না। দেখো তুমি তো একসাথে সমস্ত কিছু শিখে ফেলতে পারবে না, তাই আমি বলবো যখন তুমি ন্যারেশন চেঞ্জ শিখছো, ধরো তোমার টার্গেট হচ্ছে তুমি ন্যারেশন চেঞ্জ শিখবে, তো তুমি কি করবে, ন্যারেশন চেঞ্জের যে রুলসটা তুমি শিখলে সেই রুলসটাকে ভালো করে আয়ত্ত করো, পড়ো, পড়ার পরে ওই রিলেটেড তুমি প্র্যাকটিস করো। প্রথম 3 দিন সকাল বিকাল মানে 2 বেলা করে 5 মিনিট তুমি জাস্ট, সকালবেলায় তুমি 3টে করো, বিকালবেলায় তুমি 3টে করো, এরকম করে তুমি কন্টিনিউয়াস 3 দিন করবে, 3 ডে প্রত্যেকটা গ্রামারের টপিকের উপরে 3টে করে দিন তুমি বরাদ্দ করো, গিয়ে তুমি এইভাবে গোটা বছর তুমি চালিয়ে যাও। দেখবে একটা সময় গিয়ে তুমি প্রত্যেকে, আমি বলবো একটা সময় গিয়ে তোমার এই আর্টিকেল প্রেপোজিশন বলো বা যে কোনো গ্রামার বলো পেরে যাবে, মনে হয় যে ও পারছে আমি পারছি না। ব্যাপারটা দেখো তুমি রুলস কতগুলো কতটুকু পড়ছো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যে তুমি কতটুকু প্র্যাকটিস করছো সেটা ম্যাটার করে। প্র্যাকটিস বইয়ের প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা অবধি
তোমাকে সলভ করতে হবে। তুমি একা একা সলভ করতে বসে যাও, তুমি প্রত্যেকটা গ্রামারের প্র্যাকটিস পারবে। দেখো তুমি রুলসটা কেন বলছি, চোখ বোলাতে, তারপর তোমাকে প্র্যাকটিস করতে বলছি। রুলস তুমি মুখস্ত করে গেলে রুলস মুখস্ত করে হবে, প্র্যাকটিস না করলে তুমি কখনোই গ্রামার পারবে না। তাই গ্রামারের জন্য আমি বলবো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করো, এর বিকল্প কোনো কিছু নেই।